নমস্কার বন্ধুরা, আর একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সাহাজের পক্ষ থেকে। আজকের লাইভ শুধুমাত্র যারা বিএড কোর্স করতে চাইছো তাদের জন্য, কারণ অনেকেই বলেছিল যে বিএড এর কোনো ফর্ম ফিল আপ ছাড়লে সরকারি মাধ্যমে যেটা অ্যাডমিশন হয়ে থাকে এবং যার যেখানে তোমাদের সিলেকশন হয়, অর্থাৎ সরকারিভাবে যে নিয়োগগুলো হয়ে থাকে, তাছাড়া তোমরা বেসরকারি কলেজেও যারা ভর্তি হয়েছো তাদেরকেও কিন্তু এই রেজিস্ট্রেশনটি প্রত্যেককেই করতে হয়। এই রেজিস্ট্রেশন সম্পূর্ণ না করলে বা এই রেজিস্ট্রেশন না করলে তোমাদের যে কলেজের রেজিস্ট্রেশনটি সেটি কিন্তু এই 2022-24 সেশনে অ্যাপ্রুভেল হবে না, বা 2022-24 সেশনের জন্য তোমাদেরকে নাম নথিভুক্ত করতে পারবে না। অর্থাৎ তোমরা যারা 2022-24 সেশনে বিএড করার কথা ভাবছো বা বিএড করবে বলে অ্যাডমিশন নিয়েছো, অবশ্যই যারা অ্যাডমিশন নিয়েছো তাদেরকে এই সময়ের মধ্যেই ফর্ম ফিল আপ করতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে তাদের কলেজ সরাসরি এই ফর্ম ফিল আপটি করে দেওয়া হয়ে থাকে। তো আজকে আমরা শুধুমাত্র তোমাদেরকে যে ওদের অফিসিয়াল ভাবে যে WBUTTEPA এর মাধ্যমে, অর্থাৎ যেখানে এইটার ফুল ফর্মটা তোমরা প্রত্যেকেই জানো, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এর মাধ্যমে তোমাদের যে বিএড এর সার্টিফিকেটটি প্রোভাইড করা হয়ে থাকে, অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন করতে হবে। একদম যেরকম ভাবে কাউন্সিলিং হয়, কাউন্সিলিং এর মাধ্যমেও তোমরা ভর্তি হতে পারো, কোনো সরকারি কলেজও পেতে পারো। তো সেই পুরো পদ্ধতি, কবে থেকে পরীক্ষা, এই ফর্ম ফিল আপ শুরু হবে এবং কবে শেষ হবে, যাবতীয় ইনফরমেশন তোমাদেরকে দেবো। হ্যাঁ, বর্তমানে এটি চালু রয়েছে লাইভ, তাই আমরাও তোমাদেরকে লাইভের মাধ্যমে জানাতে আসলাম, কারণ খুব কম সময় রয়েছে। তোমরা যারা বিএড কোর্স করবে বলে ভাবছো বা বাড়িতে ভাবছো যে কবে থেকে শুরু হবে, অনলাইন ফর্ম ফিল আপ কোথা থেকে পাবো, কিছুই বুঝে উঠতে পারছো না, তাদের জন্য অনেক সুবিধা হবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো, ভাবছো যে এমএ কোর্স করবে না বা কোনো কিছু বিএড কোর্স করার চিন্তা ভাবনা রয়েছে, তাদের জন্য খুবই উপকার হবে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, এবং আমাদের সাথে থাকো। একটি ছোট্ট অনুরোধ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা এই রিলেটেড ভিডিও আনতেই থাকি, অর্থাৎ জব রিলেটেড, এডুকেশন পারপাস, তাছাড়া গভর্নমেন্ট প্রজেক্ট, এই সম্বন্ধে ভিডিও আনি। তাছাড়া তোমাদের সাবস্ক্রাইব লাইক ছাড়া আমরা এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানাতে। তো সেই মতো আমরা যে ওয়েবসাইটটির মধ্যে রয়েছি, তোমরা সরাসরি মোবাইল থেকেও করতে পারো। মোবাইল বা ক্রোম ব্রাউজার ওপেন করো এবং সেখানে ডেস্কটপ মোড ওপেন করে নাও, তাহলে সুন্দরভাবে আমরা যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে তোমরা এই আবেদনটি করতে পারবে বা এই অ্যাপ্লিকেশন কোথা থেকে করবে সেগুলো দেখতে পারবে। তো তোমাদের ওয়েবসাইট হলো WBUTTEPA.NET বা NET.IN। তো এটা লিখলে সরাসরি আমরা যে ওয়েবসাইটটির মধ্যে রয়েছি এই ওয়েবসাইটে আসতে পারবে। এখানে আসার পর প্রথমেই এদের ইনফরমেশনটা দেওয়া রয়েছে 22-24 সেশনের যারা বিএড কোর্স করতে চাইছো তাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত 11টা PM। তো এই যে পুরো স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস এখানে কিন্তু দেওয়া রয়েছে। সাইড দিকে অ্যাপ্লিকেশন ফর্ম, মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস প্রিন্ট আউট বা পে নাও, সব এই সমস্ত অপশনগুলো রয়েছে। রিকোভারি অ্যাপ্লিকেশন আইডি, কেউ অ্যাপ্লিকেশন করার পরে যদি অ্যাপ্লিকেশন নম্বর ভুলে যাও সেক্ষেত্রেও তোমরা করতে পারো। তো এই সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আরও কয়েকটা বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে, শুনতে থাকে না, বিশেষ করে যেখানে ছবি বা সিগনেচার যেসব ডকুমেন্টস হিসেবে আপলোড করতে হচ্ছে জেপিজি ফরম্যাটে, তো সেইগুলো কত কেবির মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে সেইগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা তোমাদেরকে প্রথমে জাস্ট রেজিস্ট্রেশন করার পদ্ধতি বা কিভাবে রেজিস্ট্রেশন করবে বা কোন ওয়েবসাইট থেকে যাবে বা ক্লিক করবে কোথায় সেইগুলো তোমাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, নিচের দিকে নামিয়ে নিয়ে গেলেই সমস্ত ডিটেলসগুলো রয়েছে। এখানে দুটো অপশন রয়েছে, গো টু বিএড সেলফ, তারপর এখানে লেয়া আছে। তো এই এই অপশনগুলো দেখার পরে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটি আছে ওখানে ক্লিক করলে এদের অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে। দেখো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন ফর্মটি পুরোটাই ফিল আপ করতে হবে তোমাদেরকে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা দুটো স্টেপে ভাগ করা হয়েছে। প্রথম স্টেপে যাবতীয় ইনফরমেশন, এডুকেশন ডিটেলস সেগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমাদেরকে ঠিকঠাকভাবে ফিল করতে হবে। ফর্মটাতে তেমন কিছু বা জোরালো বা কোনো কিছু বুঝতে পারবে না সেরকম কিছু নেই, এমনিতে যেরকম নর্মাল ফর্ম হয়ে থাকে একই পদ্ধতিতে তোমরা সুন্দরভাবে এটি ফিল আপ করতে পারবে। তারপর অ্যাপ্লিকেশন করার পরে তোমরা অ্যাপ্লিকেশন নম্বর আর পাসওয়ার্ড পাবে,
এবং এখানে মডিফাই অ্যাপ্লিকেশনও করতে পারবে যদি তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে, যে মডিফাই করারও কিন্তু এখানে অপশন দেওয়া রয়েছে। এখানে মডিফাই করার জন্য অ্যাপ্লিকেশন আইডি, কন্ট্যাক্ট নম্বর যে নম্বরটা প্রোভাইড করেছো, এখানে পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড যেটা দেওয়া রয়েছে, এই ক্যাপচার কোড দিয়ে তোমরা চাইলে কারেকশন করতে পারো। এবং তোমরা কিভাবে প্রিন্ট আউট নিবে, অনেকেই বুঝে উঠতে পারছো না যে এই অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট কোথা থেকে হবে। অ্যাপ্লিকেশন তো সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে গেছে, এখানে দেখো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড রিসিভ যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করলেও তোমাদেরকে একইভাবে অ্যাপ্লিকেশন আইডি, কন্ট্যাক্ট নাম্বার এবং পাসওয়ার্ড চাওয়া হবে। সুন্দরভাবে এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন প্রিন্ট আউটটা নিতে পারবে। এবং পে নাও অপশনে তোমাদেরকে যেতে হবে, এখান থেকে একটা ফিস পেমেন্ট করতে হবে। সেটা অনেকেই করে না বা ভুলে যায়, বা কিভাবে ফিস পেমেন্ট হবে সেটাও বুঝে উঠতে পারছো না, তো সেক্ষেত্রে বলবো এখানে অ্যাপ্লিকেশন যে ফিস পেমেন্টের ব্যাপারটি দেওয়া রয়েছে সেটিও তোমাদেরকে ট্রাই অবশ্যই করতে হবে। তবে একটা কথা বলে রাখি, হ্যাঁ বন্ধুরা, যে সাবজেক্টে মানে বিএ কোর্সে তো অবশ্যই 55% নাম্বার, মানে 50% নাম্বার নিয়ে তোমাদেরকে গ্র্যাজুয়েশন করতে হবে। অনার্স বা জেনারেল যে কোনো সাবজেক্টই তুমি করো না কেন, বা অনেকে কি মনে করে যে আমি তো কোনো অনার্স কোর্স করিনি তাহলে কি করতে পারবো না, অবশ্যই পারবে। সেক্ষেত্রে 50% নাম্বার কিন্তু থাকলে তোমরা অনায়াসে এই কোর্সের জন্য, বিএড কোর্সের জন্য অনলাইন আবেদন করতেই পারো। তো এই হলো ছোট এবং সিম্পল পদ্ধতি। কারণ কি বলুন তো, আমরা চাইছি যে কেউ যেমন না মিস করে, কারণ আমরা আমাদের যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের মধ্যে অনেকেই হয়তো গ্র্যাজুয়েশন পাস করেছে, গ্র্যাজুয়েশন পাস করার পর কি করবে বলে বুঝে উঠতে পারছে না। তাদের জন্য একটা ভালো পদক্ষেপ, হয়তো তারা বেসরকারিতে ভর্তি হতে পারছে না টাকা পয়সার সমস্যার কারণে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ট্রাই করে দেখতেই পারো, যদি তোমাদের ভাগ্য ভালো হয়ে থাকে বা তোমাদের পার্সেন্টেজ ভালো থাকে সেক্ষেত্রে তোমরা অনায়াসেই আবেদন করার পর সরকারি কলেজে চান্স পেতেই পারো। সেক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে, অনেক বেনিফিট রয়েছে এবং তোমাদের যে টাকার অ্যামাউন্টটা সেটাও কিন্তু অনেক কম পড়বে। হ্যাঁ বন্ধুরা, যারা অলরেডি ভর্তি হয়েছো বা কোনো কলেজে তোমরা ভর্তি হয়েছো তাদের ক্ষেত্রেও এই অ্যাপ্লিকেশনটি করা বাধ্যতামূলক। এই অ্যাপ্লিকেশন না করলে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে না। তো অবশ্যই তাদের কলেজে জেনে নাও তাদের অ্যাপ্লিকেশনটি করা হয়েছে কি না, যদি না করা হয়ে থাকে অবশ্যই 15 তারিখের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করো। এবং অ্যাপ্লিকেশনের রুলস অ্যান্ড রেগুলেশন কোথা থেকে পাবে যাবতীয় ইনফরমেশন তোমাদেরকে বলা এই ভিডিওর মাধ্যমে সম্ভব নয়। তোমরা এই ওয়েবসাইটে আসো, এসে দেখো, তাহলে বুঝতে পারবে এবং সম্পূর্ণ পার্টগুলো পড়ো। এখানে অনেকগুলো প্যারা হিসেবে দেওয়া রয়েছে, টোটাল 8টা সিস্টেমে, তো 8টা ভাগে যে সিস্টেমে দেওয়া রয়েছে সমস্ত ডিটেলসগুলো তোমরা ভালোভাবে পড়তে পারবে এবং বুঝতে পারবে, তাহলে তুমি সুন্দরভাবে করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এখানে যে ফিসটার কথা বলা হয়েছে, যেটা তোমাদেরকে আমরা বলছিলাম যে ফিস একটা পেমেন্ট করতে হবে। অনেকে কি করছে, অনলাইন আবেদন করার পর কি করবে, প্রিন্ট আউট করতে পারছে না, হ্যাঁ এখানে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। জেনারেলদের জন্য 600 টাকা, এটা মাথায় রাখতে হবে, জেনারেলদের জন্য 600 টাকা পেমেন্ট করতে হবে। এবং ইউডব্লিউএস, ওবিসি, ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 350 টাকা, এবং এসসি এসটি পিডব্লিউডিদের জন্য কোনো ফিস লাগবে না। এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি তার সঙ্গে ইউডব্লিউএস, ইউডব্লিউএস হলো একটা জেনারেলদেরই একটা ভাগ, যারা 10% সংরক্ষণ হিসেবে রয়েছে। এই ইউডব্লিউএস সম্বন্ধে বা ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন সম্বন্ধে আমরা বিস্তারিত ভিডিও দিয়েছি, তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারো বা ইউডব্লিউএস লিখে সার্চ করতে পারো, তোমরা অনায়াসে বুঝতে পারবে ইউডব্লিউএস সেকশনটা কি। তোমরা তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে কিভাবে ইউডব্লিউএস সার্টিফিকেটটি পাবে সেটাও কিন্তু সেখানে ভালোভাবে উল্লেখ করা রয়েছে। তোমরা চাইলে অনায়াসে ইউডব্লিউএস সার্টিফিকেট তৈরি করতে পারো, এবং সেখানে কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস থাকে, সেই ডকুমেন্টসগুলো সাবমিট করলে ইউডব্লিউএস সার্টিফিকেট পেয়ে যাবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যেমন 600 টাকা ফিস থেকে 350 টাকা হয়েছে, সেরকম ইউডব্লিউএস এর জন্য আলাদা সিট ক্যাটাগরি ভাগ থাকে, সেই সিটের আওতায় কিন্তু তুমি পড়ে যাবে এবং তুমি অনায়াসে কিন্তু সরকারিতে চান্স পেয়ে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই যদি তুমি জেনারেল হয়ে থাকো ইউডব্লিউএস সার্টিফিকেটটি বার করে নাও। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করি যে সম্বন্ধে ছিল বিএড অ্যাডমিশন সম্বন্ধে 2022-24 জন্য, অবশ্যই ভিডিওটা ভালো লাগেছে বা ভালো তোমরা বুঝতে পেরেছো। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমরা চেষ্টা করব সঠিকভাবে ইনফরমেশন দেওয়ার। আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ।